হ্যালো এভরিবডি, স্বাগতম করছি আপনাদের প্রত্যেককে অনলাইন আর্নিং বিডিতে। আশা করব সবাই ভালো আছেন। এই পর্যায়ে আমরা কথা বলছি একটা আর্নিং সাইট নিয়ে, লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, ক্লিক করে চলে যাবেন জয়নিং করার উদ্দেশ্যে। তবে প্রথমবারের মতো যদি আপনি আমাদের চ্যানেলে এসে থাকেন কিংবা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ এখানে আপনি পাবেন সমস্ত ফ্রি আর্নিং সাইটের লেটেস্ট আপডেট, এয়ারড্রপ আপডেট, এয়ারড্রপের এক্সচেঞ্জ আপডেট এবং সাথে কিছু প্রফিটেবল ইনভেস্টমেন্ট সাইট। তো মূলত আজকে আমরা যেই ওয়েবসাইটটা নিয়ে কথা বলছি, এটা একটা লেজিট ওয়েবসাইট এবং এখান থেকে যেটা আপনি আর্ন করবেন সেটা হচ্ছে মনেরো। আপনারা যারা ফ্রি বিটকয়েন কিংবা ফ্রি ডোগ কয়েনে কাজ করেছেন তারা এই সম্পর্কে ভালো জানেন যে কিভাবে আসলে এই ধরনের ওয়েবসাইটের মাধ্যমে আর্নিং জেনারেট হয়। এখন হয়তো বা অনেকে বলতে পারেন, ভাই আর্নিংটা তো অনেক কম, যদি আপনি নির্ভরযোগ্যতার সাথে পেমেন্ট চান তাহলে আপনাকে এই ধরনের ওয়েবসাইটে মাস্ট বি আমি কাজ করতে বলবো। কাজ করতে করতে একসময় আপনার লাকের ফেভারে আপনি ভালো একটা আর্নিং এখান থেকে জেনারেট করতে পারবেন, কজ এই ধরনের যে ওয়েবসাইটগুলো থাকে সেখানে লাকটা অনেকটা বেশি কাজ করে। অর্থাৎ আপনাকে লাকের উপরে নির্ভর করতে হবে এবং সাধারণত যেই সর্বনিম্ন পেমেন্ট আছে সেই সর্বনিম্ন পেমেন্টে পৌঁছাতে আপনার খুব বেশি দিন কাজ করতে হবে না। আপনি জাস্ট 2 থেকে 3 দিন বা 4 দিন এখানে কাজ করলে আপনি আপনার মিনিমাম পেমেন্টে পৌঁছতে পারবেন এবং খুব শীঘ্রই আমরা আমাদের উইথড্রল প্রুফটা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব। তো আমরা ড্যাশবোর্ডের অভ্যন্তরে গেলে বাকি বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো এবং এইখানে আপনি আপ টু $250 আর্নিং করতে পারবেন একটা রোলের মাধ্যমে, এবং এটা সম্ভব যদি আপনার লাক আপনাকে সঙ্গ দেয়। তো এবার আসি আমরা কিভাবে আপনি সাইন আপ করবেন। সাইন আপের জন্য আপনি মেইল দিবেন, পাসওয়ার্ড দিবেন, তারপরে এখানে মনের উইথড্রল অ্যাড্রেসের দরকার নেই, এটারও দরকার নেই, এটা আপনি পরবর্তী সময় সেট করে দিবেন কিংবা আমরা যখন উইথড্রো করবো তখন আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে সেট করতে হয়। তারপর আপনি রোবট নাম চেক করে যখন সাইন আপে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে, আপনি লগ ইন করে চলে যাবেন আপনার ড্যাশবোর্ডে। তো প্রথমে আসি যে এই ওয়েবসাইটটা আমাদেরকে কীভাবে পেমেন্ট করবে কিংবা তাদের কী বেনিফিট আছে। মূলত এদের যে বেনিফিট আছে সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বেনিফিট, এবং এইখানে ধাপে ধাপে কিছু লুকায়িত লিঙ্ক আছে। যখন আপনি রোলের অপশনে ক্লিক করবেন দেখবেন এই পেজটা সরাসরি ওপেন হয়ে গেছে অন্য একটা ট্যাবে, অর্থাৎ এইখান থেকেই তাদের আর্নিংটা হচ্ছে। এবং প্রতিবারেই যখন আপনি বেশ কিছু ফিচার অ্যাক্সেস করবেন তখনই আপনি ধাপে ধাপে কিছু অ্যাড দেখতে পারবেন। অ্যাডগুলো আপনাকে শো করতে হবে না, যদি নতুন ট্যাব ওপেন হয় আপনি কেটে দিলেও পারবেন। এইভাবে তারা তাদের আর্নিংটা জেনারেট করে এবং সেখান থেকে আমাদের কিছু পরিমাণ আর্নিং তারা এমনিতেই দিয়ে দিবে। তো এইখানে যে লাকি নাম্বারগুলো আছে এই লাকি নাম্বারগুলো হচ্ছে 0 থেকে 9885 পর্যন্ত যদি ওঠে রোল করার বিপরীতে তাহলে আপনি সর্বনিম্ন এই পরিমাণ পাবেন, এবং এটা হচ্ছে সর্বনিম্ন ফিক্সড, এর নিচে আপনি কোনো অ্যামাউন্ট পাবেন না। এবং যদি আপনি 9886 থেকে 9985 মধ্যে থাকেন তাহলে আপনি এই পরিমাণ মনেরও পাবেন, এবং যদি আপনি 9986 থেকে 9993 পর্যন্ত থাকেন তাহলে আপনি এই পরিমাণ মনেরও পাবেন। সাধারণত সর্বসাকুল্যে যেটা হয় এই তিনটা অপশনে রোলগুলো উঠে এবং বাকিগুলো খুব বেশি একটা উঠে না, সচরাচর দেখা যায় না। বাট যদি কারো লাক ভালো থাকে সে এখান থেকে অবশ্যই পায়, কজ আপনারা যদি ফ্রি বিটকয়েন কিংবা ফ্রি ডোগ কয়েনে কাজ করে থাকেন তাহলে আপনারা দেখবেন যে তাদের যে স্ট্যাটস আছে সেই স্ট্যাটসের তালিকায় এই রোলগুলো আছে, এবং এই রোলগুলোর বিপরীতে যারা উইনিং করেছে তাদের একটা লিস্টই থাকে আলাদাভাবে। সো এটা সম্ভব যদি আপনার লাক আপনাকে সঙ্গ দেয়। তো এখানে আপনি প্রতি 1 ঘন্টা পরপর রোল করতে পারবেন, রোল করতে সর্বোচ্চ আপনার আধা মিনিট সময় লাগবে, অর্থাৎ 30 সেকেন্ড সময় লাগবে। যারা অনলাইন থেকে আর্নিং করতে চান একদম টোটালি ফ্রিতে তাদের জন্য আমি সাজেস্ট করবো এই ওয়েবসাইটগুলো, নির্ভরযোগ্যতার সাথে কাজ করবেন যেহেতু পেমেন্ট পাবেন। সো অবশ্যই একটু মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করবেন, প্রতি ঘন্টায় ঘন্টায় রোল করবেন। এবং এইখানে যদি আপনি সর্বনিম্ন এই ভিডিও যান তাহলে আপনার অ্যাপ্রক্সিমেট 60 থেকে 70টা রোল লাগবে আপনার মিনিমাম উইথড্রো পৌঁছাতে। তো এখানে রোলের অপশনটা চলে আসবে প্রতি 1 ঘন্টা পর, আর আমার এখনও 43 মিনিট বাকি আছে নেক্সট রোল আসতে। তো এটা গেল মূলত ফ্রি অপশন, এবং এখানে যদি 10,000 উঠে আপনি 4.57 মনেরও পেতে পারেন একটা রোলের মাধ্যমে, এবং তার জন্য আপনাকে লাকের উপর নির্ভর করতে হবে। তো তারপর যাচ্ছি একটু মাল্টিপ্লাইতে, মাল্টিপ্লাই অপশনও হয়তো বা অনেকেই চেনেন। মাল্টিপ্লাই অপশনের ক্ষেত্রে আপনি অ্যামাউন্ট এখানে বসাবেন এবং আপনার উইনিং চান্স হচ্ছে 50-50%, অর্থাৎ এখানে আপনি 2 থেকে 4 বারের মধ্যে উইন করতে পারেন। তো আমরা একটু মাল্টিপ্লাই করার চেষ্টা করি। এখানে আছে বেট লো, বেট হাই, আপনি যে কোনো একটাতে চুজ করবেন, এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু উইন হয়েছি, তারপর আবার বেট লো, আবারও উইন। তো এখানে যেহেতু আমরা আর্লি কাজ করছি, একদম নতুন, যেহেতু ফ্রেশ একটা ওয়েবসাইট, আমরা আপাতত এখানে যাব না, অর্থাৎ এই মাল্টিপ্লাই অপশনটা আপাতত ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তারপর আছে আর্নিং অপশন, আর্নিং অপশনটা মূলত হচ্ছে আপনার ইন্টারেস্ট। তারপর আছে আর্ন অপশন, এবং এটা হচ্ছে আর্নিং ইন্টারেস্ট, যেখানে আপনার ব্যালেন্স যদি 0.02 মোনারো হয় তাহলে আপনি প্রত্যেক দিন কিছু পার্সেন্টেজ এখানে পাবেন, এবং যার ইয়ারলি পার্সেন্টেজ হচ্ছে 6%। যাই হোক, আমরা এখানে যেহেতু ব্যালেন্সগুলো রাখবো না, একটা নির্দিষ্ট সময় পরেই উইথড্রো করে ফেলবো, সো এটা আমাদের দেখার দরকার নেই আপাতত। এবং এই ওয়েবসাইটটা যখন পপুলার হবে তখন আমরা হয়তো বা এই ইন্টারেস্ট রেটটাকে ব্যবহার করতে পারবো। তারপর আছে লটারি অপশন, লটারি অপশনটা যদি আপনি দেখেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন কে কী পরিমাণ মোনারো এখান থেকে আর্নিং করেছে কিংবা কে কী পরিমাণ উইন করেছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। এবং লটারির ক্ষেত্রে এখানে আপনাকে বাই করতে হবে লটারি, বাট আপনি বাই করতে যাবেন না, লটারি আপনাদেরকে কিছুদিন পর ফ্রিতেই দেওয়া হবে এবং সেটা সরাসরি এই পুলের মধ্যে এন্টার হয়ে যাবে, এবং সেখানে যখন ড্র হবে সেখানে যদি আপনার লাক ভালো থাকে তাহলে আপনি এই লটারির মাধ্যমে উইনিং করতে পারবেন। তারপর আছে রেফারেল সুবিধা, এই রেফারেল লিঙ্ক আপনি সবার সাথে শেয়ার করলে 50% আর্নিং পাবেন প্রত্যেক রেফারের বিনিময়ে। তারপর আছে স্টেটস, এখানে আপনি আপনার নিজের অ্যাকাউন্টের ডেটা দেখতে পারবেন,
অ্যান্ড দেন আছে প্রোফাইল। এই প্রোফাইলে গিয়ে আপনি যখন উইথড্র করবেন তখন আপনাকে এই প্রোফাইলটা সেট করতে হবে। প্রোফাইল সেট করা হয়ে গেলে আপনি উইথড্রর জন্য ক্যাপেবল হবেন। তারপর আছে উইথড্র অপশন। এবার উইথড্র অপশনের বিষয়ে যদি আমি বলি, মিনিমাম ভ্যালু টু উইথড্র হচ্ছে 0.001, অর্থাৎ খুবই কম উইথড্র, এবং নেটওয়ার্ক ফিটা একটু বেশি 0.0005, অর্থাৎ যখন আপনার কাছে 0.002 হবে, মনে করেন আপনি 100টা রোল করলে মিনিমাম যে অ্যামাউন্টটা উঠলো সেই মিনিমাম অ্যামাউন্টে আপনার ব্যালেন্স হবে 0.0018, তখন যদি আপনি উইথড্র করেন তখন আপনি 0.0013 মোনেরো ইজিলি আপনার অ্যাকাউন্টে রিসিভ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে অ্যামাউন্ট বসাতে হবে, নেটওয়ার্ক ফিটা থাকবে, এবং এখানে টোটাল আপনি কী পরিমাণ পাবেন সেটা দেখতে পারবেন। তারপর আপনি রোবট নোট চেক করে উইথড্রতে ক্লিক করলে এরা খুব শীঘ্রই আপনাকে আপনার ব্যালেন্সটা পাঠিয়ে দেবে। তবে সাবধান, বিট্রাক্সের ওয়ালেট যেন এটা না হয়। তো এই গেল হচ্ছে মোটামুটি উইথড্রয়ের কথা। এবার আসি ডিপোজিটের ক্ষেত্রে। আসলে ডিপোজিটটা কি কারণে এখানে অ্যাড করা হয়েছে সেই বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে আমি সিম্পলি বলি, এখানে যে ডিপোজিট আপনি করবেন সেই ডিপোজিট আপনি লটারি কেনার জন্য ইউজ করতে পারবেন, কিংবা এই যে মাল্টিপ্লাই অপশন আছে সেই মাল্টিপ্লাই অপশনের জন্য ব্যবহার করতে পারবেন, যেখানে মাল্টিপ্লাই করে আপনি আপনার মনের উপর বাড়াতে পারবেন, আপনি আপনার লটারির মাধ্যমে উইনিং চান্স বাড়াতে পারবেন। তো এখানে ডিপোজিট করার আপাতত আমি মনে করি না কোনো প্রয়োজন আছে। ফ্রিতে আর্নিং আমরা জেনারেট করতে চাইছি এবং ফ্রিতেই আমরা জেনারেট করব, এবং এইখান থেকে উইথড্রর যে প্রুফ আছে সেটা খুব শীঘ্রই আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব। তো এই ছিল মোটামুটি এখনকার মতো টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কারো যদি কিছু জানার থাকে কমেন্ট বক্স আছে আপনাদের জন্য উন্মুক্ত, জাস্ট কমেন্ট করবেন, সময় মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা অবশ্যই করবো। নেক্সটে দেখা হচ্ছে অন্য কোনো প্রজেক্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অপরকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর অল, বাই বাই।